হ্যাঁ হ্যাঁ বলো, আমি শুনছি। উইল পাউডার আনবা, দুটো বিস্কিট আনবা। আচ্ছা, আর আমার শ্যাম্পু আনতে যেন ভুল না হয়। না না, ভুল হবে না, আমি সব ঠিকঠাক মতো নিয়ে আসবো, তুমি একদম টেনশন করো না। ভাই, ওই লেক্সাস বিস্কিট দেন একটা। আচ্ছা, নুডলস ওই প্যাকেটে কয়টা? আটটা না? ওইটাও দেন একটা। এই দোকানটা ভালোই, সব কিছু এক জায়গাতেই আছে। কি যেন বলছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেজলিন দেন, ছোটটা দিলেও হবে। ওই যে ওই লাল প্যাকেটে, ওইটা কি বিস্কিট নতুন এসছে? আচ্ছা ঠিক আছে, ওইটাও একটা দিয়ে দেন। আচ্ছা, এই দোকানটা কিন্তু আমি আগে খেয়াল করি নাই, বেশ একটা সুপার শপ সুপার শপ ভাব আছে। আচ্ছা, হুইল পাউডার দিতে বলেছিলাম, দিছেন ওইটা? কথা হলো ভাইজান, এই যে নিন। সেই কখন পাঠাইছি বাজারে, সাহেব এখন মনে হয় আসছেন। আসছো? আমি ওয়েট করতেছি না। এত অধৈর্য হলে চলে? অনিকটা এমনিতে খুব ভালো, কিন্তু একটু অলস প্রকৃতির। ও যে বিয়ে করেছে, দায়িত্ব বেড়েছে, সেদিকে কোনো খেয়াল নেই। তুমি যা যা বলছিলা সব নিয়ে আসছি। তাই তো দেখছি। দেখো, উইল পাউডার, বিস্কিট, ওকে, এটা কি আরেকটা? ঠিক আছে, এটা কি নুডলস? আমি তো নুডলস আনতে বলিনি। তাই শ্যাম্পু কই? তোমাকে না আমি ফোন করে বলে দিলাম শ্যাম্পু আনতে? আমি তো ভাবছি তুমি বলো নাই। ও, তুমি শ্যাম্পু কেন চাও? আবার মেকআপ লাগাও, কিছু কিনতে মিস করলে কেন নাশকতা ছড়াও? ও, তুমি শ্যাম্পু কেন চাও? আবার মেকআপ লাগাও, কিছু কিনতে মিস করলে কেন নাশকতা ছড়াও? ও, আমার শিল্প প্রেমী বহু, অল্প কথায় রেগে যাও, এই অবহলা জামাইটা রে কেন এতটা জ্বালাও? ধ্যাত, আরে দোষটা কি আমার? উল্টা নিজেই ভাব দেখাচ্ছে, ভাল লাগে না আমার আর এগুলো। ধুর, সামান্য একটা শ্যাম্পু, এটা নিয়ে কেউ এরকম করে? ভাব দেখে মনে হচ্ছে মহাভারত অশুদ্ধ করে ফেলছি। এত সুন্দর একটা মুড নিয়ে বাসায় ফিরলাম, সব মাটি করে দিল। এরকম কি হওয়ার কথা ছিল? বিয়ের আগে তো ও এমন ছিল না। তোমার বাবা মা যদি মেনে না নেয়? মেনে নেবে না বললেই হলো? সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসবো না? বিয়ে অনেক বড় একটা দায়িত্ব, পারবো কি না ভাবছি। তুমি ভালোবাসবে তো, তাতেই চলবে, আর যেটুকু কমতি থাকবে আমি পুষিয়ে দেব। বাবু, আমার বিয়ের পর কিচ্ছু চাই না, আমাকে শুধু দুবেলা দুমুঠো খাবার আর অনেকগুলো ভালোবাসা। এই কথাগুলো মনে রাখছো না কি লিখেছো? এই কথাগুলো কি ও ভুলে গেছে? জানি না। কি করতেছো তুমি এখানে? একটু একলা থাকার জন্য আসছি। ও, ঘরে শান্তি নাই মানে? আমাকে এখন আর সহ্য হচ্ছে না, তাই না? ঈশানা, তুমি আমার মাথাটা খারাপ করে ফেলতেছো। এই থামো, মনে হচ্ছে আমি বিয়ের আগে একাই ভালো ছিলাম, ঘোড়ার ডিম। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, আমি চলে যাব। মানে কোথায় চলে যাব? আর এদিকে আসো না, ছাড়ো। ওহো, আর এদিকে আসো, থাকতে পারবে একলা আমাকে ছেড়ে? ধরো এই সবগুলো কাপড় তুমি শুকাইতে দিবে, ঠিক আছে? আর আমি ঘরে গিয়ে শুয়ে থাকবো, সিরিয়াল দেখবো, পাশের বাসার আপার সাথে গল্প করব, আর আমার কাজগুলো তুমি করবা। আল্লাহ, বাঁচাও আমারে। হ্যাঁ, কে আসলো আবার? আরে ভাবি, কি ব্যাপার, কেমন আছেন আপনি? এইটা কি নিয়ে আসছেন? ফিরনি,
থ্যাংক ইউ। আরে যাচ্ছেন কোথায়, বসেন না। তারপর ভাবি কি অবস্থা, আমার বরের কথা বলবেন না ভাবি, বিয়ের পর কেমন যেন হয়ে গেছে, অফিস থেকে এসে শুধু পড়ে পড়ে ঘুমায় আর মুভি দেখে। আমার কি ইচ্ছে করে না ভাবি ওর সাথে আমি একটু বাইরে যাই, ফুচকা খাই, একটু ঘোরাঘুরি করি, মেলায় যাই, এটা সেটা কিনি। কতদিন ধরে বলছি একটা শ্যাম্পু কিনতে, ওর সেটাই মনে থাকে না। এভাবে কি চলে ভাবি বলেন? আমার সাথে গলা ফাটিয়ে চিৎকার করে মন ভরে নেই, আবার পাশের পাশের মানুষকে শোনাচ্ছে। শুনেছে নাকি, শুনুক, শুনলে ভালোই হবে। আমাকে শুধু দুবেলা দুমুঠো খাবার আর অনেকগুলো ভালোবাসা দিও। এই কথাগুলো মনে রাখো না কি লিখেছো, আবেগে সংসার চলে না আমাকে। অনেক খিদা লাগছে। ঈশানা আসছি তো, নাও খাও, কই মাছ তোমার খুব প্রিয় না, দেখো কত সুন্দর করে ভুনা করেছি, মিষ্টিটা আমি খাওয়াই দিয়ে আসো। তুমি একটু খাও, তরকারি কিন্তু খুব মজা হয়েছে, লবণটা আরেকটু বেশি হলে আরো ভালো লাগতো খেতে। মাঝে মাঝে আমি নিজেই বুঝতে পারি না আমি কে। আমি কি সেই অনেক যে সবসময় বন্ধু বান্ধবদেরকে মাতিয়ে রাখত, কার কি সমস্যা সবাই এসে যাকে বলতো, আর আজকে তারই বলার কেউ নাই। আমার একটা বন্ধু ছিল দীপ, খুব ইচ্ছে পাকা, সবার আগে ওই বিয়ে করেছে। আমি বেশ ভালোই ছিলাম, পড়াশোনা করছিলাম, ঈশানার সাথে প্রেম ছিল, সময়টা ভালোই কাটছিল। বিয়ে করার বুদ্ধিটা দিয়েছিল দীপ, বদমাইশটা এখন আমেরিকাতে থাকে। ওকে পেলে আমি কী যে করতাম, নিজে তো খুব মাস্তিতে আছে মনে হয়, আমাকে ফেলে গেছে ঝামেলার মধ্যে। ভাইয়া আবার আসলাম আপনার দোকানে, আমাকে একটা সাবান দেন আর একটা পেস্ট দেন। ওই যে ওইদিকে ভাইয়া, ওই শ্যাম্পুটা একটু দেন তো। না 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 না, ওইটা না, ওইটা না, হ্যাঁ ওটাই। সব ধরনের জিনিসই আছে এখানে দেখছি, এই শ্যাম্পুর জন্য এত ঝামেলা, ঠিক আছে এই শ্যাম্পুটা নিয়েই বাসা যাবো আজকে। ওকে ভাইয়া এই সবগুলো প্যাকেট করে দেন, দেখি এখন থেকে বাজারে আসার সময় সব কিছু লিখে নিয়ে আসবো, যেন কোনো কিছু ভুল না হয়। আসলে আমার নিজেরও একটু খেয়াল রাখা উচিত, ও তো আর বেশি কিছু চায় না, আর এই টুকটাক জিনিসগুলো আমিই বা ভুলে যাই কেন। সেদিন পাশের বাসার ওই মহিলাকে বলছিল ওর নাকি খুব ইচ্ছে আমি ওকে নিয়ে ঘুরে বেড়াই, একটু ফুচকা খাই, একটু মেলায় যাই, দেখি মাঝে মধ্যে তো ওর কথাও একটু ভাবতে হবে। আসলে কিছু কিছু সময়ে ছোটোখাটো বিষয়কে আমরা এত বড় করে তুলি, পরে ভাবলে নিজেরই লজ্জা লাগে। থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। কত হয়েছে? এই যে নিন। আচ্ছা আজ আসি, আবার দেখা হবে। সারাদিন রান্না করো, ঘর গোছাও, সংসারের হাড়িটা এগুলাই তো আমার কাজ। বসো, মাঝে মাঝে এমন পাগলামি করো না তুমি,
ও তুমি শ্যাম্পু কেন চাও আবার মেকআপ লাগাও কিছু কিনতে মিস করলে কেন নাশকতা ছড়াও বহু তুমি